আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো ছোট্ট মনিরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার চলে আসলাম আমরা কি শেখার জন্য, তাই না? আসো, রোটারি স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসো আমরা শিখে ফেলি। গতকাল আমরা, এর আগে ক্লাসে আমরা কি শিখেছি? স্বরবর্ণ শিখেছি। স্বরবর্ণ কি কি শিখেছি? স্বরে অ, স্বরে আ, হ্রস্বই আর দীর্ঘ ই শিখেছি, তাই না? এই চারটা বর্ণ আমরা শিখেছি। কি কি আবার বলছি খেয়াল করো, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই আর দীর্ঘ ই শিখেছি, তাই না? লিখতে আমরা সবাই লিখতে শিখে গেছি নাকি? হ্যাঁ, আমরা শিখে গেছি। আমি জানি তোমরা শিখতে পেরে লিখতে শিখে গেছো। আচ্ছা, আজকে আমরা শিখব স্বরবর্ণের হ্রস্ব উ, হ্রস্ব উ শিখব। হ্যাঁ, হ্রস্ব উ, দীর্ঘ উ আর রি, এই তিনটা লেখা বর্ণ লেখা শিখব, ঠিক আছে? হ্রস্ব উ, দীর্ঘ উ আর রি। হ্রস্ব উ দেখি, হ্রস্ব উ কীভাবে লিখতে হয়? খাতা কলম নিয়েছো নিশ্চয়ই? হ্যাঁ নিয়েছো, ঠিক আছে। আমি জানি তোমরা বসে গেছো সামনে দেখার জন্যে। খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও। এই যে আমি একটা কি দিয়েছি, দাগ দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি, মাত্রা দিয়ে দিচ্ছি, এই যে এটা কি হয়ে গেল? খেয়াল করো, এটা কি হয়ে যাচ্ছে? এটা হ্রস্ব উ হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? হ্রস্ব উ। খেয়াল করো আবার, এটা কি হচ্ছে? হ্রস্ব উ। আমি আবার দেখাচ্ছি, খেয়াল করো, এই এই একটা মাত্রা দিয়েছি, হয়ে গেল কি? হ্রস্ব উ। আবার খেয়াল করো, একটা দাগ দিলাম, এখান থেকে উঠিয়ে দিচ্ছি, মাত্রা দিচ্ছি, হয়ে গেল কি? হ্রস্ব উ। আর খেয়াল করো, তোমরা বাবা মার সাহায্য নিয়ে ডট 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 দিয়েও করতে পারবে, ঠিক আছে? এই যে ডট ডট দিলে এরকম হয়ে যাবে, মাত্রা দিবে, তারপরে এই দিয়ে দেবে। তাহলে এই ডটের ওপরে দাগ দিলে কি হবে? হ্রস্ব উ। দেখো, খেয়াল করো, হ্রস্ব উ হয়ে যাবে। এই ডট ডটগুলো বিন্দুগুলো মিলালে কি হয়ে যাবে? হ্রস্ব উ। খেয়াল করো, আবার খেয়াল করো, এটা কি হচ্ছে? এটা হ্রস্ব উ। হ্রস্বতে কি হয় আমরা জানি, হ্রস্বতে কি হয়? উঠ, উঠ হয়। উঠ কোথায় চলে? মোর উদ্দেশ্যে। উঠ কোথায় চলে? মরুর দেশে। আবার খেয়াল করো, দাগ দিচ্ছি, উঠাচ্ছি, মাত্রা দিয়ে দিলাম, এটা হয়ে গেল হ্রস্ব উ। হ্রস্বটা কি? পূর্ণ, সম্পূর্ণ মাত্রা, সম্পূর্ণ মাত্রার বর্ণ। খেয়াল করো, সম্পূর্ণ মাত্রার বর্ণ হ্রস্ব উ। হ্রস্বতে কি হয়? উট। হ্রস্বতে কি হয়? উট। আবার খেয়াল করো বোর্ডের দিকে। এখন আমি কি করছি, একটা দাগ দিচ্ছি, আবার একটা হ্রস্ব উ লিখলাম, কিন্তু এটা হ্রস্ব হয়ে গেছে না, তাই না? কিন্তু হ্যাঁ, আমি যে আর একটা জিনিস লিখে ফেলবো এখন। এই দেখো, এখানে একটা এরকম করে টান দিয়ে দিলাম, তো কি হয়ে গেল? দীর্ঘ উ হয়ে গেল, দীর্ঘ উ হয়ে গেল। খেয়াল করো, আবার দেখো আমি কি করি, আস্তে 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 একটা দাগ দিয়ে লিখছি 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 লিখছি, দাগ দিচ্ছি, মাত্রা দিয়ে দিলাম, এই একটা দাগ দিয়ে দিলাম, এটা হয়ে গেল কি? দীর্ঘ উ। এটা কি হয়ে গেল? দীর্ঘ উ। খেয়াল করো, এটা হ্রস্ব উ হলো আর এটা দীর্ঘ উ হলো। আমি যদি এরকম দাগ দিয়ে এরকমভাবে লিখি, তারপরে এরকম মাত্রা দিয়ে এরকম কি করি, এটা কি হয়ে যাবে? হ্রস্ব উ হবে, তাই না? কিন্তু আমি যদি একটু এরকম করে দিই, তাহলে কি হয়ে যাবে? দীর্ঘ উ। এটা কি হয়ে গেল? দীর্ঘ উ হয়ে গেল, ঠিক আছে? হ্রস্ব উ আর এটা দীর্ঘ উ। দীর্ঘটাতে কি করেছি, পুরোটাই মাত্রা দিয়েছি, তাই না? তাহলে এটা কি সম্পূর্ণ মাত্রার বর্ণ হয়ে গেল, পূর্ণ মাত্রার বর্ণ হয়ে গেল। হ্রস্ব উ আর একটা কি,
হ্রস্ব উ আর একটা দীর্ঘ উ। হ্যাঁ খেয়াল করো, আমরা যদি লিখে ফেলি ভরে ফেলি কি হবে, ঠিক এভাবে করে আমরা চেষ্টা করব, তাই না? চেষ্টা করব কিভাবে লিখতে। হ্যাঁ আমরা চেষ্টা করব, এই যে এমন একটা দাগ দিব, হ্যাঁ আস্তে 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 ধরে 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 উঠিয়ে দিব, এইভাবে দাগ দিব এই। হলো না, আমরা আস্তে 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 ধরে দাগ দিব, এইভাবে দিব এই দিব, এইটা হয়ে যাবে রসম, তাই না? এখন এটার সাথে যদি আমি একটু এরকম করে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, এটা দীর্ঘ উ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই হ্রস্ব উ আর দীর্ঘ উর মধ্যে পার্থক্যটা কোথায়। এখন আমরা একটা কঠিন বর্ণ শিখবো, তাই না? তোমাদের কাছে কি কঠিন মনে হচ্ছে? না, আমি শিখিয়ে দেবো সোজা করে কিভাবে লিখতে হয়। খেয়াল করো, একটু খেয়াল করো, সেটা কি, তার আগে কি আমি দীর্ঘতে কি হয় সেটাই তো বলিনি। দীর্ঘতে কি হয়, হ্যাঁ বলো তো, উর্মি হয়। ঠিক আছে, হ্রস্বতে উঠ হয় আর দীর্ঘতে উর্মি হয়। ঠিক আছে, আর রিতে কি হয় বলো তো, রিতে ঋতু, কিন্তু ঋতুর লেখা আমরা শিখে যাই, একটু দেখি খেয়াল করি, একটু খেয়াল করি, এই 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 এইভাবে দিব, এইভাবে দিলে কি হবে, রি, এটা কিভাবে হবে, রি, রিতে ঋতু, ঋতু। বছরে আমাদের দেশে বছর কয়টা ঋতু, ছয়টা ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। এখন খুব শীত না? হ্যাঁ এখন চলছে শীত ঋতু। ঠিক আছে, এই ঋতু হয় রি দিয়ে, এই ঋতু কি দিয়ে হয়, রি দিয়ে। আসো আমরা আবার দেখি রিটা কেমন করে লিখতে হয়। খেয়াল করো বোর্ডের দিকে সবাই তাকাও, একটু মনোযোগ দিয়ে তাকাও, আমি এরকম করে ঘুরিয়ে নিয়ে এরকম দিব, তারপরে এরকম দিব, এরকম দিব, এরকম দিব, আবার এরকম করে দিব, একটু অর্ধেক মাত্রা দিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে, এটা কি, রি, রিতে ঋতু, রিতে কি, রিতে ঋতু। এখন আমরা আবার খেয়াল করি যে কি ঋতে কি হয়, ঋতু, হ্রস্ব উ দীর্ঘ উ রি। হ্যাঁ খেয়াল করো, খেয়াল করো, এই যে হয়ে গেল কি, হ্রস্ব উ, হ্রস্ব উর সাথে একটা এরকম দিয়ে দিলাম দীর্ঘ উ। এখন রি আমরা কিভাবে লিখবো খেয়াল করো, এই 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 এই, আবার খেয়াল করো, মিস কিভাবে লিখছি খেয়াল করো, এই। আমরা যদি ডট ডট দিয়ে লিখি মানে বিন্দু দিয়ে লিখি এরকম করে হবে, এখন এই বিন্দুগুলো মিলালে কি হবে, তোমরা এরকম সুন্দর করে বিন্দুগুলো মিলিয়ে ফেলবে, মিলিয়ে কি করবে এইভাবে, এটা হয়ে যাবে হ্রস্ব উ। এখন তারপরে এই যে এরকম করে দিয়ে, এরকম করে দিয়ে এই, এটা কি হচ্ছে দীর্ঘ উ। ঠিক আছে, সম্পূর্ণটা লেখার সময় সম্পূর্ণটা মাত্রা দিয়ে লিখবে, নাহলে কিন্তু বাবারা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো তাহলে হ্রস্ব উ আর দীর্ঘ উ, হ্যাঁ এটা একটু কঠিন লাগছে, একটু কঠিন লাগবে না, খেয়াল করো, খেয়াল করো, এই যে আমি একটা গোল দিলাম, এখান থেকে উঠালাম, এখান থেকে নামালাম, এখান থেকে শুরু করলাম, এদিক টান, এদিকে আবার টান দিলাম, আবার এরকম করে উঠিয়ে দিলাম, এই এই। এখন রিটার মাত্রা হচ্ছে একটু অর্ধেক, অর্ধেক, সেই জন্য এটা অর্ধমাত্রার স্বরবর্ণ, অর্ধেক, দেখো একটু, সেই জন্য অর্ধেক, এটা সম্পূর্ণ, এটা সম্পূর্ণ, কিন্তু এটা অর্ধেক। ঠিক আছে, আবার খেয়াল করো, আমি রি লিখছি, এই এই এই
এই দেখো তো, কি রি হয়েছে? রিতে কি? রিতু রসতে উট, খেয়াল করো, রসতে উট, দীর্ঘতে উর্মি, রিতে ঋতু, রসতে উটো হয়, আবার কি উড়োজাহাজ হয়, হ্যাঁ, আর দীর্ঘতে উর্মিও হয়, তারপরে কি হয়, হ্যাঁ, 29 হয়, 39 হয়, হ্যাঁ, 49 হয়, সব দীর্ঘ দিয়ে, দীর্ঘ উ দিয়ে, হ্যাঁ, আর ঋতে কি ঋতু হয়, ঋণ হয়, ঋষি হয়, তাই না? আমরা জানি তো ছোট্ট সোনামণিরা। আবার খেয়াল করো আমি কিভাবে লিখছি, এই একটা দাগ দিলাম, এইভাবে উঠিয়ে দিলাম, আস্তে করে মাত্রা দিয়ে দিলাম, এইভাবে এটা টান দিলাম, তাহলে এটা কি হবে, হ্রস্ব উ। আর আবার এবার লিখছি, ঠিক হ্রস্ব উর মতো করে লিখছি, এইভাবে দিচ্ছি, এইভাবে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, কি হয়ে গেল, দীর্ঘ উ, তাই না, দীর্ঘ উ হয়ে গেল। আর এরপরে আমি আবার কি লিখছি, রি, দেখো খেয়াল করো আমি কিভাবে লিখছি, হ্যাঁ, চেষ্টা করো, প্র্যাকটিস করলে হয়ে যাবে, আমি জানি তো হয়ে যাবে তোমাদের, অনেক লক্ষ্মী ছেলে মেয়ে, তাই না, আমি তো জানি হয়ে যাবে, তোমরা পারবে ইনশাল্লাহ, খেয়াল করো, এই এটা কি, দি, রিতে ঋতু, শীত ঋতু না এখন, শীত, কিন্তু আবার মজাও, তাই না, খেয়াল করো আমি আগের দিন তোমাদের কি কি শিখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, স্বরে অ, স্বরে অটা আবার একটু খেয়াল করে নিই, মনে আছে নাকি দেখি আমরা একটু, এই এই মাত্রা, এই দিয়ে এই স্বরে অ, আবার খেয়াল করো, এই দিয়ে গোল দিয়ে এভাবে করে উঠিয়েছিলাম, এভাবে করে দিয়েছিলাম, মাত্রা দিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে স্বরে অ। আর স্বরে আটা মনে আছে নিশ্চয়ই, এই গোল দিয়ে আবার এরকম করে দিয়েছি, এরকম করে দিয়েছি, হ্যাঁ, এটা কি হয়েছিল, স্বরে আ। তারপরে কি হয়েছে দেখো, তারপরে কি ছিল, হ্রস্ব ই, হ্রস্ব ইটা কিভাবে শিখেছি, এইভাবে করে, এইভাবে করে লিখেছি, মাত্রা দিয়েছি, এইভাবে করে লিখেছি, তাই না, এইভাবে হয়েছিল কি, হ্রস্ব ই, হ্যাঁ। তারপরে আবার দীর্ঘ ইটা আমরা কিভাবে শিখেছিলাম, মনে আছে নিশ্চয়ই, গোল দিয়েছিলাম, এভাবে করে দিয়েছি, এভাবে করে দিয়েছি, এইভাবে করে দিয়েছি, এভাবে করে টান দিয়ে মাত্রা দিয়ে এভাবে করে দিয়েছি, তাই না, তাহলে আমরা কি শিখে গেলাম, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই আর দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ আর রি, কয়টা বর্ণ শিখলাম আমরা দেখো তো, 1 2 3 4 5, 1 1 2 3 4, চারটা বর্ণ শিখেছি, আর আজকে শিখেছি 1 2 3, কয়টা বর্ণ শিখেছি, 3, মোট 7টা বর্ণ শিখেছি, তাই না, মোট কয়টা, 7টা বর্ণ শিখেছি আমরা, মোট কয়টা বর্ণ শিখেছি, 7টা বর্ণ শিখেছি, আমি আবার লিখে দেখাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো, একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করো, দেখো আমি কিভাবে লিখছি, আবার খেয়াল করো, স্বরবর্ণ, স্বরবর্ণ লিখছি, কি কি খেয়াল করো, গোল দিয়েছি, উঠিয়ে দিয়েছি, এভাবে করে এভাবে টান দিয়েছি, এটা হয়ে গিয়েছে স্বরে অ। আর পরেরটা কি লিখেছি, আমরা শিখেছি স্বরে আ, এটা কি শিখেছি, স্বরে আ। আর তারপরটা শিখেছি এটা কি,
রস্বই, হ্যাঁ বলতে পেরে ফেলছো তো তোমরা? হ্যাঁ বলতে পেরে গেছো। তারপরে এটা কি শিখেছি? এটা দীর্ঘ ই। এটা দীর্ঘ ই শিখেছি, তাই না? তারপরে তারপরে আজকে আমরা কি শিখেছি? এরকম করে টান দিয়ে এরকম করে উঠিয়ে দেওয়া শিখেছি, মাত্রা দেওয়া শিখেছি। এটা লিখ রস্ব, তাই না? তারপরে তারপরে কি শিখেছি? এই এই দিয়ে দীর্ঘ উ শিখেছি। তারপরে আমরা আর কি শিখেছি? এই তো সবাই বলতে পারে দেখি, রি শিখেছি। তাহলে কয়টা বর্ণ শিখেছি আমরা মোট? 1 2 3 4 5 6 7, সাতটা বর্ণ শিখে গেছি, তাই না? সাতটা বর্ণ শিখে গেছি, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই আর দীর্ঘ ই, হ্রস্ব উ আর দীর্ঘ উ আর রি। এই কয়টা বর্ণ? সাতটা বর্ণ শিখে গেছি। কি বর্ণ এগুলোকে? কি বলে? কি বর্ণ বলে মনে থাকবে? স্বরবর্ণ বলে এগুলোকে। কি বলে? স্বরবর্ণ। তোমরা খাতায় সুন্দর করে লিখে ফেলবে, ঠিক আছে? স্বরবর্ণগুলো সুন্দর করে লিখে ফেলবে, শিখে ফেলবে কিভাবে লিখতে হয়। আমি দেখো পূর্ণ মাত্রা দিয়েছি, পূর্ণ মাত্রা কোনটা কোনগুলা? এই যে এটা, এটা কি মাত্রা নাই নাকি? না তো। এই যে লেখার সময় তো আমি কি করেছি, এই যে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে দিয়ে এরকম করে দিয়ে আবার অর্ধেকটা মাত্রা দিলাম, তাহলে এটা কি হলো? অর্ধমাত্রা স্বরবর্ণ। তাহলে অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টা? একটা, তাই না? শিখেছি আমরা সেটা কি? রি। সম্পূর্ণ মাত্রা আছে, খেয়াল করো, সম্পূর্ণ মাত্রা আছে এই 1 2 3 4 5 6টা বর্ণের, 6টা স্বরবর্ণের সম্পূর্ণ মাত্রা আছে। এই দেখো একটা দিয়ে খালি অর্ধ মাত্রা স্বরবর্ণ। দেখো আবার সম্পূর্ণ মাত্রা, খেয়াল করো সম্পূর্ণ দিয়েছি। তুমি খেয়াল, তোমরা খেয়াল করো বোর্ডের দিকে, আমরা সম্পূর্ণটাই কি করেছি? মাত্রা দিয়েছি। তাহলে কি হচ্ছে? সম্পূর্ণ মাত্রার স্বরবর্ণ কি? স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই আর দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এই 6টা স্বরবর্ণের সম্পূর্ণ মাত্রা। কিন্তু এটাতে আমি অর্ধেক দিয়েছি, এটা হচ্ছে রি, এটা হচ্ছে অর্ধমাত্রার স্বরবর্ণ। মনে থাকবে নিশ্চয়ই? হ্যাঁ মনে থাকবে। এখন তোমরা বলতে পারবে, যে কেউ জিজ্ঞেস করলেই বলে দিতে পারবে যে অর্ধমাত্রা স্বরবর্ণ একটা আর পূর্ণ মাত্রা স্বরবর্ণ কয়টি? 6টি। এখন আসো আমরা বইটা খুলি, একটু দেখি, খেয়াল করি বইয়ের দিকে। দেখো হ্রস্ব উ, হ্রস্ব উতে কি হয়? আমি কি বলেছিলাম? হ্রস্ব উতে উঠ হয়, তাই না? হ্রস্ব উতে উড়োজাহাজ, হ্রস্ব উতে উঠ হয়, হ্রস্ব উতে উড়োজাহাজ। আর দীর্ঘ উতে কি হয়? উর্মিমালা। দীর্ঘ উতে কি হয়? উর্মিমালা। এই যে দেখো ঢেউ, হ্যাঁ। আর রিতে, রিতে কি হয়? রিতে ঋতু, রিতে ঋতু। এই যে আমি বলেছি না শীত ঋতু। দেখো খেয়াল করো, আবার খেয়াল করো সোনামণিরা, শেষ করার আগে আরেকবার একটু দেখো, আমরা বোর্ডের দিকে তাকাই। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ আর রি, এই 7টা স্বরবর্ণ শিখেছি আজকে আমরা। আজকে আর, আজকে আর, আজকে এ পর্যন্তই। সোনামণিরা সুন্দর করে লিখে আমার কাছে নিয়ে আসবে, সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? আমি প্রতিদিন স্কুলে তোমাদের জন্য বসে থাকি, সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ।